হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই আলোচনা করব। দেখো বন্ধুরা এটি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের কভার পেজ তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখো এমন একটি সুন্দর ছবি আছে যেখানে ছেলেমেয়েরা বিদ্যালয়ের সামনে খেলা করছে প্রজাপতি উড়ে যাচ্ছে গাছে ফুল ফুটেছে বন্ধুরা দেখো এখানে আছে সূচিপত্র প্রথমে আছে ক্রম এক দুই তিন এবং তারপরে আছে পাঠের নাম তারপরে আছে পৃষ্ঠা দেখো ক্রম এক আছে আমাদের কথা পৃষ্ঠা এক এভাবে ক্রম দুইটা আছে আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী আমরা প্রতিটি পর্বে একটি করে ক্রম বা একটি করে পাঠ শিখব তাই এই পর্বে আমরা আমাদের কথা এই পাঠটি শিখব বন্ধুরা দেখো আমরা এখানে সুন্দর একটি ছবি দেখছি একটি আম গাছের ডালে পাকা পাকা আম ধরে আসে তার নিচে একটি ছেলে এবং একটি মেয়ে আছে তারা এই গাছ থেকে আম পারছে নিচে দেখো তিনটি আম পেরেছে বন্ধুরা দেখো এখানে আছে পার্ট এক আমাদের কথা আমাদের কি কথা তা এখন আমরা জানব আজ স্কুলের প্রথম দিন নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে অর্থাৎ বিদ্যালয়ের প্রথম দিনে যখন সবাই নতুন ক্লাসে উঠেছে এবং নতুন বিদ্যালয় এসেছে তাই তাদের সবারই ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আসে তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু অর্থাৎ প্রথম দিন বিদ্যালয়ে রাজু এসেছে রাজু তৃতীয় শ্রেণিতে পড়ে তার অনেক বন্ধু আছে তার বন্ধুদের নাম তিথি মিতু ঝিমিত এবং এমন আরও অনেক বন্ধু আছে তার এই যে দেখো আমার হাতে বাংলা বই খুশিয়াপা আমাদের বাংলা পড়াবেন নতুন বই পড়তে অনেক মজা তাহলে রাজুর হাতে আমার বাংলা বই ছিল এবং পা তাদের বাংলা ক্লাস নেন অর্থাৎ বাংলা পড়ান আমরা বই পড়বো আর মজা করব। অর্থাৎ বই পড়েও কিন্তু মজা করা যায় দেখো আমরা এখানে বিদ্যালয়ের সামনে ছেলে মেয়েদের দেখছি তারা তাদের হাতে আমার বাংলা বই নিয়ে আসে দেখো এখানে আছে। বন্ধুদের কথা অর্থাৎ বন্ধুরা কী কথা বলছে তিথি সে বলছে ঝিমিত তুমি কেমন আছো তখন ঝিমিত বলছে ভালো আছি তুমি অর্থাৎ তুমি কেমন আছো তিথিকে ঝিমিত জিজ্ঞাসা করছে তিথি আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না ঝিমিত তখন ঝিমিত বলছে ওই যে মিতু মিতু এদিকে এসো মিতু তখন মিতু কথা বলছে মিতু বলছে তোমরা কেমন আছো তখন তিথি বলছে আমরা ভালো আছি ঝিমিত অনেক দিন পর আমাদের দেখা হলো অর্থাৎ তারা যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তো তারা সবাই একসাথে পড়ত বন্ধু ছিল বার্ষিক পরীক্ষার পরে নতুন ক্লাসে ওঠার পর তারপর অনেক দিন পর তাদের সবার সাথে আবার পরিচয় হয়েছে তিথি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মিতু কি জিনিস তিথি চকলেট এনেছি অর্থাৎ তিথি সব বন্ধুদের জন্য চকলেট এনেছে মিতু চকলেট দারুন তো ঝিমিত আমিও একটা জিনিস এনেছি বাড়ির গাছের আমলকি অর্থাৎ মিতু দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসছে তার বন্ধুদের দেওয়ার জন্য আর ঝিমিত তার বাড়ির কাছে আমলকি ছিল সেই আমলকি তার বন্ধুদের দেওয়ার জন্য নিয়ে আসছে মিতু আমলকি বা ঝিমিত নাও সবাই মিলে খায় মিতু তোমাদের অনেক ধন্যবাদ তিথি তোমাকেও ধন্যবাদ দেখো আমরা নিচের ছবি দেখতে পারছি এখানে তিথি চকলেট নিয়ে আসছিল সে তার বন্ধুদের দিচ্ছে আর আর ঝিমিৎ ঝুড়িতে করে আমলকি নিয়ে আসছিল সেই আমলকি তার বন্ধুদের দিচ্ছে এভাবে আমরা আমাদের খাবার বা পছন্দের খাবার বন্ধুদের সাথে স্কুলে নিয়ে ভাগাভাগি করে খেতে পারি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা